আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ লাখ শুকরিয়া যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কনকনা শীতের মাঝে বৃষ্টির মতন কুয়াশা তারপর আল্লাহ পাক আমাকে আপনাদেরকে সুস্থ শরীর নি সুস্থ মন মানসিকতা নি পবিত্র হয়ে গোপায়া পশ্চিম পাড়ায় যুব সংগঠনের উদ্যোগে ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলনে হবিগঞ্জ আল্লাহ পাক আমাদেরকে আশার বসার সুযোগ প্রদান করেছেন ঠিক করে মেরে কোন আলহামদুলিল্লাহ এই আওয়াজে মানি না আর একটু মহব্বত করুন আলহামদুলিল্লাহ জবানের মালিককে আরো শুকরিয়া জানাতে করে সেই আল্লাহ দরবারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরি নবী তাজদারে কামলে ওয়ালা দুজাহানের বাদশা নবী যাকে সৃষ্টি না করুনি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করতেছেন লাউলা কালামা খালাক খলফ রাসূল গো আপনাকে যদি আমি আল্লাহ সৃষ্টি না করতাম আসমান বানাইতাম না জমিন বানাইতাম না চন্দ্র বানাইতাম না সূর্য বানাইতাম না বিক্রমটা বানাইতাম না ও ও ও দুনিয়ার মানুষ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত বানাইতাম না জাহান্নাম বানাইতাম না এমন কি আমি আল্লাহর আল্লাহই তো প্রকাশ হইতো না সেই নবীর উম্মত তোমরা আমরা খুশি না বেজার দুই হাত তুলে দেখেন খুশি না বেজার নারে তাকবীর নারে রিসালাত দয়াল নবী যেখানে নূরের নবী যেখানে নারে তাকবীর সকলে কোন মারহাবা আমরা খুশি না বেজার আমার আল্লাহ খুশি না বেজার আমাদের মুর্দাগণ যারা কবর আছে তারা খুশি না বেজার আমার নবী খুশি না বেজার সুবহানাল্লাহ কোন আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরু আর জোরে কোন কার বাণী জবান দিয়ে কোন কার বাণী যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর কালাম দিয়েছেন সেই আল্লাহকে আমরা ডাকার দরকার আছে না 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 ভাই দিয়া ডাক ভাই দেয়া যাবে শক্তি যুদ্ধ আছে মারহাবা কইনি হুজুর সামনে লিখ শুনাইতেছে বালা কিজবির ফেক ফাইলাইতে সেরে লইছে ঠিক না বেঠে বাজান কষ্ট নেবেন না একটু কারণ বাবা সাজার গায়ে দেখলি তারে সিনা যায় ঠিক না বেঠে আপনাদের অন্তরে যে নবীর প্রেম আছে আমি দেখি বুঝতে পেরেছি কারণ কুয়াশা তারপর আপনারা বসে রয়েছেন অনেক মানুষ কইটা চলে গেছে কথা কোন ঠিক না বেঠে এই জায়গাটাতে আমরা বসছি জায়গাটা কিসের বাগান সুবহানাল্লাহ কোন না তো জান্নাতের বাগানে লোক কম পাওয়া যাবে ঠিক না বেঠে যদি আমার যুবক ভাইরা যদি জান্নাতের ব্যবস্থা না কইরা যদি একটা মহিলা না গান করত মানুষ জায়গা হইলো তো কোনে এতে বুঝা লাইন কারণ সৎ কাজে মানুষ কমই আসে কথা কোন ঠিক হই না আর একটা বাঘের বাচ্চা যথেষ্ট এ হাজার হিজরের বাচ্চা হইলো লাভ হইতো একটা মুমিনই যথেষ্ট হাজার হাজার কুমিন বেঈমান মুনাফিকের দরকার নেই কথা বলেন ঠিক না বেঠি গভীর মনোযোগ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ডাক দিয়ে বলতেছেন ফাযকুরুনি আযকুরকুম ও আমার বান্দাগুলা তোমরা আমি আল্লাহকে ডাকো ঠিক করে মেরে গুনাহ সুবহানাল্লাহ ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন তোমরা আমি আল্লাহর প্রতি অসন্তুষ্ট হয় না তোমরা আমি আল্লাহর প্রতি সবর থাকো ঠিক কেন মেরে গুনাহ সুবহানাল্লাহ ও আমার গোপায়া রাব্বু জিরাগু জয় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এত আরামে আমাদেরকে এত সুন্দর সুন্দর এত মজার মজার খাবার খাওয়াই সেই আল্লাহকে আমরা ডাকার দরকার আছে না নাই ইয়া ইউহাল্লাযিনা আমানুস তাঈনু বিসসাবরি ওয়াসসালা আমার আল্লাহ পাক রব্বুল
العالمين ডাক দিয়ে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আমার ইমানদাররা ইস্তাঈনু বিসসবরি ওয়াস সালাহ তোমরা ধৈর্যের সাথে সালাত কায়েম করো চিৎকার মেরে গুনাহ সুবহানাল্লাহ সকলে মারহাবা কর আমরা খুশি নেবে যা আমাদের এক এক উলামায়ে কেরাম ইনশাআল্লাহ সকলেই উপস্থিত হয়ে গেছেন কন্যা মারহাবা আরে জোরে কন্যা মারহাবা গভীর মনোযোগ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারকে ডাক দিয়ে বলেছে ও আমার ইমানদাররা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আব্বুজি আমার আল্লাহ কোন নামাজিকে ডাক দেই নাই আমার আল্লাহ কোন এমপি সাহেবকে ডাক দেই নাই কোন চেয়ারম্যান মেম্বার সাহেবকে ডাক দেই নাই কোন মাওলানা সাহেবকে ডাক দেই নাই কোন মুফতি সাহেবকে ডাক দেই নাই কোন পীর সাহেবকে ডাক দেই নাই কারণ সন্তানের ভিতরেই বেজাল আছে না নাই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আমার ইমানদাররা ইস্তাঈনু বিসসবরি ওয়াস সালাহ তোমরা ধৈর্যের সাথে নামাজ কায়েম করো চিৎকার মেরে গুনাহ সুবহানাল্লাহ ও আমার আব্বুজিরে গো আমরা যারা বইসা রইছি ধৈর্য নিয়ে কথা কোন ঠিক না বেটি ইন্নাল্লাহ সাবির কারণ আব্বুজি দুনিয়ার জিন্দেগিটা বেশি দিনের জিন্দেগি নয় অল্প দিনের জিন্দেগি অল্প দিনের জিন্দেগির মাঝে আমরা ভালো কাজ করার দরকার আছে না নাই আমাদের মাঝে নামাজের দরকার আছে না নাই রোজার দরকার আছে না নাই কবরের চিন্তা করার দরকার আছে না নাই ও আব্বুজি বলে না হুজুর নামাজ পড়তাম না সমস্যা নাই আমি জালালের কিছুই করেন নাই গোলাম জিলানি নুমানি সবের কিছুই করেন নাই বলে হুজুর সুদ খাওয়া ছাড়তাম না এতে সভাপতি সাহেবের কোনো সমস্যা নাই সহসভাপতি সাহেবের কোনো সমস্যা নাই ইমাম সাহেবের কোনো সমস্যা নাই আপনি মারা গেলি আপনার জবাব আপনিই দিতে হবে কথা কোন ঠিক না বেটি ও আমার আব্বুজিরা গো আমাদের সাথে কত লোক চলাফেরা করতো আজকে অনেকেই কবরে আছে না নাই আরো জোরে কোন আছে না নাই আমাকে কিন্তু বিষয় দেওয়া হয়েছে কবর এবং হাসর মারহাবা কন্যা আরো জোরে কন্যা মারহাবা ও আব্বুজি কবরের ওয়াজ করলে তাক বন্যা যাবেন হ্যাঁ তাক বন্যি মাশাআল্লাহ আর তো গেলে গা জানি আমার কোনো সমস্যা নাই এই মন সুতার দরকার নাই কথা কোন ঠিক না বিঠি ভালো একটা সুতা হইলেই যথেষ্ট কথা কোন ঠিক না আর জোরে কোন ঠিক না বিঠি এই দুনিয়াতে আমার আল্লাহ আমাদেরকে পাঠাইছে কোথায় ছিলাম কোথায় এসেছি আবার কোথায় চলে যাব আমাদের হিসাবের দরকার আছে না নাই ও আব্বুজি আপনি আজকে কোটি টাকার মালিক হতে পারেন কিন্তু আপনার সামনে এই মুহূর্তে আজরিন আসতে পারে কি পারে না বলে হুজুর আজরিন আসলে আমার সন্তান রে লাভ হইব নি আমার ছেলে বিড়িয়ার আমার ছেলে উকিল ম্যাজিস্ট্রেট নারে আব্বুজি যতই এমপি মন্ত্রী হন না কেন আমার আপনার চোখের সামনে বহু এমপি মন্ত্রীরা অন্ধকার কবরে পড়ে রয়েছে কি হবে এত টাকা কি হবে এত সম্পদ কি হবে এত সুন্দর বাড়ি কি হবে দামি দামি সম্পদ আরে আব্বুজি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আল্লাহ জিব্রাইলকে পাঠাইলেন ও জিব্রাইল তুমি যাও দুনিয়ার জমিনে যাইয়া দুনিয়ার জমিন থেকে একটা মুষ্টি মাটি আনবা কন্যা আল্লাহু আকবার হযরত জিব্রাইল আলাইহিস সালাম
দুনিয়ার জমিনে আসলেন আসার পর জমিনের মাঝে একটা কাবলা দিবে মুষ্টি দিবে মাটির জন্য ইন দি মিন টাইমে দুনিয়াটা ডাক দি বলি জমিন ডাক দি বলি ও জিব্রাইল তুমি এসেছো কেন কিসের জন্য আমার আল্লাহ পাঠাইছেন একটা মুষ্টি মাটি নেওয়ার জন্য আপনি ওই মাটি নিলে আমার আল্লাহ কি করবে ওই মাটি দিয়ে আমার আল্লাহ মানুষ বানাইবো ওই মানুষগুলা দুনিয়াতে চলাফেরা করবে চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ জমিন একটা চিৎকার মারলো ও ভাই জিব্রাইল আপনি আমার কাছ থেকে মাটি নিন না কারণ ওই মাটি নিয়ে আজ কোন আদম বানাইব ওই আদম গুলা সঠিক ভাবে নামাজ আদায় করত না সময় মতো নামাজ আদায় করত না ওই আদম গুলা মিথ্যা কথা বলবে ওই আদম গুলা সুদের টাকা খাইব ওই আদম গুলা ঘুষের টাকা খাইব আমি জমির উপর দিয়ে হাত দিয়ে বাহাদুরি দেখাইব ক্ষমতা দেখাইব টাকার বাহাদুরি দেখাইব না 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 জিব্রাইল আমার কাছ থেকে আপনি মাটি নিন না এই কথাটা শুনে জিব্রাইল আলাইহিস সালাম চলে গেলেন আমার আল্লাহ পাঠাইলেন হযরত মিকাইল আলাইহিস সালামকে একই ধরনের কথা দুনিয়ার জমিন কাঁদতে কাঁদতে ওই মিকাইলের কাছে ওই গুনাহ যখন বলল এবার মিকাইল আলাইহিস সালাম চলে গেলেন পাঠাইলেন ইসরাফিল আলাইহিস সালামকে ইসরাফিল আলাইহিস সালাম চলে গেলেন আমার আল্লাহ পাঠাইলেন হযরত আজরাইল আলাইহিস সালামকে চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ ও আমার আব্বা হুজুরে গো আজরাইল কেমন আজরাইল আজরাইল কেমন পাষাণ হৃদয়ের আজরাইল ওই আজরাইলের কাছে যতই কান্না কাটি করুক না কেন আজরাইল কই না 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 তোমার কান্না আমি শুনব না কারণ আমার আল্লাহ হুকুম করেছে আমি তোমার কাছ থেকে মাটি নিতেই হবে চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ এক মুষ্টি মাটি নিয়ে চলে গেলেন আমার আল্লাহ কই আজরাইল জিব্রাইলকে পাঠাইলাম ফিরে আসলো মিকাইলকে পাঠাইলাম ফিরে আসলো ইসরাফিলকে পাঠাইলাম ফিরে আসলো তুমি কেন ফিরে আসো নাই আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে আল্লাহ ও মুনিব তুমি আল্লাহ হুকুম করেছো ও মুনিব দুনিয়ার কান্না আমার কাছে কিছুই না তুমি আল্লাহর হুকুমটাই আমার কাছে সর্বোত্তম চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ আমার আল্লাহ ডাক দিয়ে কই আজরাইল তোমাকে আমি আল্লাহ এমন একটা দায়িত্ব দিব এমন একটা কাজ দিব এমন একটা কর্ম দিব ও আজরাইল ওই কাজটা তোমার করতে হবে আজরাইল কই আল্লাহ কি কাজ দিবেন ও আল্লাহ যে কোনো দায়িত্ব দেন আমি পালন করতে রাজি আমার আল্লাহ কই একটা সন্তান ছেলে মেয়ে মা বাবা তারা এক কাছে এক জায়গায় বসে আনন্দ করতেছে ফুর্তি করতেছে আনন্দ উল্লাস করতেছে ইন দি মিন টাইমে তুমি ওই মার কোল থেকে ছোট্ট বাচ্চার রূহটা নিয়ে আসতে হবে চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ আজরাইল বাবা এত মহব্বতের এত মায়ের বাবা সন্তানের কাছটা কি ওই বাবার রূহটা তুমি নিয়ে আসবে আজরাইল কি আল্লাহ সমস্যা নাই আমি আপনার হুকুম পালন করব চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ ও আমার আব্বু হুজুরা গো কত মানুষকে নিজের হাতে কবরে ঢুকাইলাম কত মানুষকে নিজের হাতে কবরে দাফন করলাম কত মানুষের জানাজা করলাম দুই দিন আগের যে ঘটনাটা আমাদের মাধবপুর নোয়াপাড়ার মাঝে নোয়াপাড়ার মাঝখানে এমন একটা ঘটনা ঘটল রে আলামিন হোটেলের পাশে মারহাবা কইন আলামিন হোটেল ছিলেন না ওই আলামিন হোটেলের পাশে একটা যুবক তার মার জানাজা করার জন্য যাইতো সকালবেলা ওই যুবকটা কিভাবে জানি রাস্তায় পড়ে রইল ওই যুবকটার মাথার উপর দিয়া বড় গাড়ির চাকা চলে গেল চিৎকার মেরে কন্যা নাউজুবিল্লাহ আইরে দুনিয়ার মানুষ একটা সেকেন্ডের গ্যারান্টি নাই
আমি মাশুকুর রহমান জালানি আপনাদের রাস্তা দিয়ে হাস আসলাম আসার পথে কুয়াশা ঠিক না বেটে রাস্তা দেখা যায় না অল্প একটু জায়গা দেখা যায় খুব সাবধানে আসতে হয়েছে আল্লাহ পাক তো আমাকে পারতো ওই কুয়াশার মাঝে আমাকে নদীতে ফলাইতো ঠিক না বেটে কিসের এত বাহাদুরি কত সম্পদ অন্ধকার কবরে কত মানুষে দাফন করলাম রে কত কোটি কোটি টাকার মালিক আজকে পাঁচতলা বিল্ডিং পড়ে রইল দাবি দাবি সম্পদ পড়ে রইল এত আদুরের সন্তান এত আদুরের সন্তানটা পড়ে রইল এত আদুরের মেয়েটা রইল আমাকে একটা লোক ডাইকে বলতেছে হুজুর শুই না যা যায়া দেখতেছি এত সুন্দর পালঙ্গের মাঝে বাবার শোয়া রাখছে মেয়েটা পাশে বসা ছেলেটা পাশে বসা বাবাটা হাত পাইতেছে মৃত্যুর যন্ত্রণা তার শুরু হয়ে যাইতেছে দামি দামি সম্পদ এত সুন্দর বাড়ি আমার বলতে হুজুর দেখা যান এই লোকটা মনে হয় মৃত্যুর সাথে লড়াই করতেছে মৃত্যু এমন একটা জিনিস মৃত্যুর সাথে পাঞ্জা খেলতেছি আইরে দুনিয়ার মানুষ তোমার এত টাকা আজরাইলের হাত থেকে তোমাকে রেহাই করতে পারবে না তোমার এত সম্পদ পাঁচটা সন্তান আজরাইলের হাত থেকে তোমাকে রেহাই করতে পারবে না তুমি আজকে নামাজ পড়ো না আমার আল্লাহর ইবাদত করো না সারাটা দিন শুধু আমার 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 বাড়ি আমার গাড়ি আমার সম্পদ আমার টাকা আমার পয়সা আমি মাসে এত টাকা ইনকাম করি আমি মাসে এত টাকা ইনকাম করি অথচ একটা বার চিন্তা করলাম না তোমার থেকে আরো বহু কোটি কোটি টাকার মালিক অন্ধকার কবরে পয়রা রইছে কথা কোন ঠিক না বেটে মরণের কথা তুমি স্মরণ করো না মরণের কথা তুমি স্মরণ করো না আজরাইল আসিলে সেদিন রে আই পাইবানা আজরাইল আসিলে সেদিন রেহাই সে যে নামে আজরাইল সঠিক সময়ে তোমার ঘরে তোমার কাছে হইবে দাখিল ঠিক না বেঠে সে যে নামে আজরাইল সঠিক সময়ে আমি জালালির কাছে আমার ঘরে হইবে দাখিল কত কাকুতি মিনতি করব আমি কত কাকুতি মিনতি করব আমি রেহাই পাইব না আজরাইল আসিলে সেদিন রেহাই পাইব না মরণের কথা তুমি স্মরণ করো না
চারজন ফেরেশতা আমার আপনার কাছে চলে আসবে। ফায়ার ফেরেশতাটা এসে বলবে, রে আল্লাহর বান্দা, তোমার জন্য আমি সমস্ত পৃথিবীটা ঘুরলাম। তুমি কতবার অভিগন্ধের জমিনে, শাস্তা গন্ধের জমিনে কতবার পা হেঁটে হেঁটে গেছো, সিনজি দিয়ে গেছো, টমটম দিয়ে গেছো, রিক্সা দিয়ে গেছো, আমি সমস্ত এলাকাটা ঘুরলাম, তোমার পাউটা রাখার মতন একটু জায়গা পাইলাম না। চিৎকার মেরে গন্না, সুবহানাল্লাহ, কানের ফেরেশতা আইসা বলবে, ও আল্লাহর বান্দা, আমি তোর জন্য বহু ঘোরাফেরা করলাম, তোর কান দিয়ে শোনার মতন আর কোন বাতাস পাইলাম না। বড় মেয়েটা যখন সকরা সরকার তো পরে যাব, বড় মেয়েটা দূরে এসে হাউ মাউ করে কাঁদতে থাকবে, সভাপতি সাহেব দাঁড়ে থাকলে বলবে, তোমার বড় মেয়েটা আসছে, মেয়ের দিকে তাকায়া থাকবা, দুইটা চক্ষু দিয়া কানে শুনতে পাইবা না মেয়েটা কি বলতেছে। আব্বুজি, রিজিকের ফেরেশতাটা এসে বলবে, সারাটা পৃথিবী তোমার জন্য ঘুরে ঘুরে খুঁজলাম, ও আমার গোপায় আব্বুজি রে, আমি মা শুকুর রহমান জালালীর রিজিক আপনাদের এলাকায় ছিল, এই জন্য আমি মা শুকুর রহমান জালালী হাজির হয়েছি, ঠিক কিনা? এই বোতলের পানিটা খাইতেছি ফ্রেশ কোম্পানি, হাই রে কত বোতলের বোতলের ভিতরে পানি ঢুকাইল, কিন্তু এই বোতলটা আমার জন্য বাজেট হইয়া এইখানে এসেছে। রিজিকের ফেরেশতাটা এসে বলবে, ও মা শুকুর রহমান জালালী, জীবনে কত দেশ গেলা, সারাটা বাংলাদেশ ঘুরলা, এখন আমি সমস্ত পৃথিবী ঘুরে ঘুরে দেখতেছি, তুমি মা শুকুর রহমান জালালীর জন্য একটা ফোঁটা পানিও নাই, চিৎকার মেরে গন্না, সুবহানাল্লাহ, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, দুই হাত তোলেন, দুই হাত তোলেন, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে, এই চোখের পলকে আমি হতে পারি লাশ, চির তোরে বন্ধ হবে আমার নিঃশ্বাস, হবে আমার নাম, হবে আমার জালালীর নাম, মসজিদের মাইকে বাড়িওয়ালা নাই রে বাড়ি, বাড়িওয়ালা নাই রে বাড়ি, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনি, আহ বাড়িওয়ালা নাই রে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, এই তোমার বয়ে তাক তো মানুষ ছিল বাহাদুরি, বাবনি হাওয়াই উড়া তুমি যে রঙিন গুড়ি, আল্লাহু আকবার, তোমার বয়ে তাক তো মানুষ ছিল বাহাদুরি, বাবনি হাওয়াই উড়া তুমি যে রঙিন গুড়ি, ও সুতাই টান দিলে মালিক, সুতাই টান দিলে মালিক, সুতাই টান দিলি মালিক, পারবে না তাহাকিতে, বাড়িওয়ালা নাই রে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে,
चिक्कर मेरे गुन अल्लाहु अकबर ओ अब्दुल जी रिज़िकेर फेरेश्ता बोलबे तुम्हार जन्य आमी सारा रात आमी जत बछर दुनियाते एसेछो तार उपर थेके तुम्हार पिछने आमी दौड़ाइतेछि तुम्हार जन्य खाबार आमी इनटेक खाबार गुला बाइचा बाइचा रेखेछि তোমার জন্য কত পরিশ্রম করেছি এখন সমস্ত পৃথিবী ঘুরে ঘুরে দেখলাম তোমার জন্য কোনো খাবার নাই এখন আমাকে তুমি বিদায় দাও এই ফেরেশতা চলে যাবে এবার শ্বাস প্রশ্বাসের ফেরেশতা আসবে শ্বাস প্রশ্বাসের ফেরেশতা এসে বলবে ও ভাই তোমার জন্য আমি কত বাতাস আমি তোমার দেহের ভিতরে নিয়েছি আর বাইর করেছি আমি আর খুঁজে একটু বাতাস পাইলাম না শ্বাস প্রশ্বাস চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ কত বড় চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ এত বড় আজরাইল হযরত মুসা নবী ডাক দি বলেন মৃত্যুর যন্ত্রণা এত কঠিন জিন্দা একটা বকরি ওই বকরির চামড়াগুলা যদি কষায় টেনে টেনে তুলে ওই বকরির যে কষ্ট হবে তার থেকে আরো বহু কঠিন কষ্ট হবে মৃত্যুর যন্ত্রণা হায় রে দুনিয়ার মানুষ বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায় সন্তান বাবাকে গোসল করায় শরীরে পানি গুলা ডালে বাবার রূহটা ডেকে ডেকে বলে বাবারি আমার শরীরে আস্তে হাত লাগায়ো কারণ আজরাইলকে দেখতে দেরি হইল আমি বাবার সমস্ত রোগ গুলা টাস টাস করে ছিড়তে দেরি পায়ের একটা আঙ্গুল ভেঙে গেলে ফুলে যায় ওই আঙ্গুলে হালকা ভাবে ধরলেই ব্যথা লাগি আপনি যে খারাপ খারাপ গুলার কাছে যান যেই লোকগুলা মানুষ নামের জানোয়ার যেই লোকগুলা মানুষ নামের পশু ওই লোকগুলার কাছে যে আপনি যান আপনার ওই আকৃতিটা আমাকে একটু দেখান চিৎকার মেরে কন্যা নাউজুবিল্লাহ ওই আকৃতিটা কেমন ভয়ঙ্কর আমাকে একটু দেখান হযরত আজরাইল আলাইহিস সালাম ডাক দি বলে ও ভাই ইব্রাহিম ওই আকৃতিটা তুমি দেখলে ওই সুরতটা দেখলে ওই নমুনাটা দেখলে তুমি তো টিকতে পারবা না তুমি তো বেহুশ হইয়া যাইবা বলে না না এতে সমস্যা নাই বেহুশ হইলেও সমস্যা নাই আমাকে ওই আকৃতিটা আমাকে দেখাইতে হবে ওই সুরতটা নমুনাটা আমাকে দেখাইতে হবে ইন্নিন টাইমে হযরত আজরাইল সাল্লাম এমন একটা সুরত দরুল ও আব্বুজি আজরাইলের পাগুলা জমিনে মাথাটা আসমানে সমস্ত শরীরে কালো পোশাক আল্লাহু আকবার এই মধ্যে যদি প্যান্ডেলের ভিতরে মাটি থেকে প্যান্ডেলের উপরে মাথা এত লম্বা একটা লোক কালো পোশাক পরে আসলে আপনারা থাকবেন নি থাকবা কইবেন হ্যাঁ মাশাআল্লাহ জালালের সামনে দরুদ আমরা যার জন্য ফালাই কারণ আমার সৌদি সাহেবের সৌদি সাহেবের তার যাওয়ার জায়গা নাই দরুক তারারে দরুক কথা কোন ঠিক না বেঠে তো এতটুক একজন মানুষ দেখলে তো বই পাবো আর আজরাইলের সুরতরা আরো কঠিন না সহজ
শুধু তাই নয় সমস্ত শরীরে কালো পোশাক বিশাল আকারের মোটা মাথার চুলগুলা মোটা মোটা এলো মেলো হইয়া নিচের দিকে পড়ে রইছে চেহারাটা এত বিকট ওই চেহারাটা দিয়ে আগুনের ধোঁয়া বাইরে হইতেছে চিৎকার মেরে গন্না আল্লাহু আকবার ও আমার প্রভুজি রে গো এই সুরতরা দেখতে দেরি হইল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বেহুশ হইয়া জমিনে পড়তে দেরি না চিৎকার মেরে গন্না সুবহানাল্লাহ আমার মনে হয় জাহান্নামের আগুন থেকে আপনাকে দেখাটা আরো বেশি কষ্ট চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ ওই কবর কবরের আযাব সহজ না কঠিন ওই কবরে যাবরে রেখে শিরে পূজি ও পূজি যদি কবরে আমার আমি কিছুদিন আগে একজনকে দাফন করলাম কবর দিয়ে পানি উঠতেছে কিন্তু যে আদুরের বড় ছেলেটা একবার বলে না আমার বাবা তো এরকম করে জীবনে কোনোদিন ঘুমাই না আমার বাবা তো আমারে বুকে নিয়ে ঘুমাইতো কবর দিয়ে পানি উঠতেছে ও দুনিয়ার মানুষ এত বড় শীতের মাঝে উযু করতে বুঝি কষ্ট হয় নামাজটা পড়তে বুঝি কষ্ট হয় অনুরোধ করি রে যুবক তোর দুইটা পা দি আমি পা ধরে বলি যাই দুনিয়ার কষ্ট তো কষ্ট না কবরের যে কষ্ট রে যেই কবরে আদুরের ছেলেটা যাবে না যেই কবরে আদুরের মেয়েটা যাবে না ও গোপায়ার আম্মুজিরা অভিগঞ্জের আম্মুজিরা সময় মতে নামাজ পড়ো না যেই ভালোবাসো ছেলে রে যেই ভালোবাসো মেয়ে রে ওই ভালোবাসা যদি আমার আল্লাহরে ভালোবাসতা তাহলে আমার আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ কইরা দিত তুমি রহমান তুমি মেহেরবান তুমি কোন তোমাকে যদি বলি হেতলি দিও কাজ তুলি কোন তোমাকে যদি বলি হেতলি জন্ম জন্ম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষ হবে নাহি আল্লাহু আকবার জন্ম জন্ম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষ হবে নাহি বোরে সাহারায় প্রাণ তুমি রহমান তুমি রহমান ও আমার গোপায়ের আব্বু জি রে গো
দুনিয়াতে বুঝি মাটির উপরে বাহাদুরি করছো? মাটি বলতেছে দুনিয়াতে কয়দিন বাহাদুরি করবি? আমি মাটির ভিতরে তো তো রাস্তে হবে। সুদের টাকা খায়া মাটির উপরে আরাম করতেছো? ফকেট নাম মানে মানুষ গুলা ঘুরে ঘুরে মজার মজার জিনিস খাইতেছো, ঘুষের টাকা দিয়ে মজার মজার জিনিস খাইতেছো, শরীরে শক্তি আছে বেড়া গিরি দেখাইতেছো। মায়েরে বুড়া বিটি বলে গালি দাও, বাবারে বুড়া বেটা বলে গালি দাও, নিরহ অসহায় মানুষদের উপরে আক্রমণ করো নারে ভাই, তোর পায়ে দইরা বলে ওইগুলা ছাইরা দে, এরর এই সম্পদের মালিক কেউ না রে, এই সম্পদ তোর কবরে আপনিয়া যাবে না, এই সম্পদ কবরে যাবে বিশালাকারের সাপ হইয়া। বিশালাকারের বিছা হইয়া নাউজুবিল্লাহ কর কর কবরে গিয়া জোরে ধরবি আর বলবে আমি তোর ধন সম্পদ, আমাকে তুমি বড় ভালোবেসেছিলে, আমার আমার কইয়া তুমি বেড়াইছিলা মানুষের কাছে বেড়াগিরি দেখাইছিলা, এই জায়গাটা আমার, ওই জায়গাটা আমার, এই বাড়িটা আমার, নারে ভাই তুই তো ওই বাড়ির মালিক না, তুমি আমি হইলাম ওই বাড়ির পাহাদারা, পাহারাদার কথা কোন ঠিক কিনা। কবরে ঢুকা মাত্র কবরে মনে মনে চাপ মারবি রে মুজি, ডান দিকের হাড়গুলা বাম দিকে চলে যাবে, বাম দিকের হাড়গুলা ডান দিকে চলে যাবে। বহু গুরু আছে কবরের পাশে, যদি গুরুকে কবরের পাশে গুরুকে দেওয়া হয় গুরু কুঠা ভাঙ্গিয়া দূর মারে কথা কোন ঠিক কিনা। কবরে মানুষের উপরে যখন আক্রমণ চলে আঘাত চলে, কবরে যখন আজাব শুরু হয়ে যায়, মাটিটা যখন একটা চাপ মারে এমন একটা চিৎকার মারে, ওই চিৎকারের আওয়াজে সমস্ত পশু পাখি জীব জানোয়ার যারা আছে সবার কানে আওয়াজটা চলে যায়, একমাত্র মানুষ ব্যতীত সকলের কানে আওয়াজটা চলে যায় চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। যদি কোন মানুষ এই আওয়াজ শুনত তার কানের পর্দাটা সঙ্গে সঙ্গে ফাটিয়া যাইতো। একদিন মাটি ভিতরে হবে গোর রে মন আমার কেনে বান্দ, সেগুলো মারা আবার কোন আসেন সামনে কমুনে, সময়ের খুব সংকেত, সময় বেশি নয় অল্প সময়, একটা ভাই আর একটা ভাইকে দাফন কইরা আসলো, আসিয়া বাড়িতে আইসা হয়তো কান্না কাটি করতেছে, এত কান্না কাটি করতেছে, এলাকার মানুষগুলা মুরব্বীরা বলতেছে তোমার ভাই চলে গেছে আমরা তো একদিন চলে যাব, সবাই চলে যেতে হবে দুনিয়াটা তাকার দুনিয়া নয়, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সমস্ত প্রাণী মরণশীল ঠিক কিনা? আমি বলবো মানুষ মরণশীল না, ঠিক না বেটি? প্রাণী মরণশীল হতে পারে, মানুষ মরণশীল না, কারণ মানুষ জিন্দা ঠিক কিনা? মানুষ মরণের স্বাদ গ্রহণ করে কবরে গেলে আবার জিন্দা, কন্যা সুবহানাল্লাহ। দলিল হুজুর তারা জিন্দা কিভাবে? কবরের সামনে যাইয়া সালাম দিন নি, কারে দিন? মুর্দারা মরে গেল গা কেমন হইল? না না না, এরা মরে না, এরা কবরে জিন্দা, কন্যা সুবহানাল্লাহ। ও আপুজি ওই বাইটা খুব কান্নাকাটি করতেছি, কান্নাকাটি করতেছে, এলাকার লোকগুলো সান্ত্বনা দিতেছে, যত সান্ত্বনা দেখ না কেন তার কান্না আরো বাইরা উঠে চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। কিছু মুরব্বী বলতেছে এত কান্নাকাটি করতেছো কারণ কি? আল্লাহু আকবার, বেজাল কি? কই কাঁদতেছি একটাই কারণ,
আমার বাইরে যখন দাফন করলাম, দাফন কইরা সবাই চলে আসলো, আমি আসি নাই, আমার ভাইয়ের কবরের পাশে বইসা রইছি। ও দুনিয়ার মানুষ, হঠাৎ করে আমার ভাইয়ের কবরে চিৎকারের আওয়াজগুলো আমি শুনতে থাকি। কবরে আজাব চলতেছে, আজাব চলতেছে। আমি ভাই হইয়া ভাইয়ের এত কষ্ট আমি ভাই সইতে পারবো না। আমি আস্তে আস্তে কবরের মাটিগুলা সরাইতেছি, আমি মাটিগুলা সরাইতেছি, মাটিগুলা সরাইয়া দেখি আমার ভাইয়ের গলার মাঝে একটা আগুনের মালা। নাউজুবিল্লাহ, আরো জোরে গুনা, নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, আমার ভাইয়ের সমস্ত শরীরে আগুনগুলা দাউ দাউ করে জ্বলতেছে। ওরে আব্বুজি, এখন যদি আপনার আমার দেহ থেকে প্রাণ পাখিটা উড়ে যায়, রাতটা কোনো মতে কাটাইব, সকালবেলা আর দেরি করবে না, কথা কোন ঠিক না বে, ঠিক ঠিক এতটুক সময়ের মাঝে আমরা আল্লাহর ইবাদতের দরকার আছে না নয়, আরো জোরে কোন আছে না নয়, নামাজের দরকার আছে না নয়, অল্প সময় জীবনে যাই করছি, তোবা কেটে আজকের মাহফিল থেকে যদি আমরা যাই, আমার আল্লাহ জীবনের গুনাহ মাফ করতে পারে কি পারে না? আরো জোরে কোন পারে কি পারে না? বাইটা কান্নাকাটি ঠিক বলতেছে, আমি আমার হাতটা ঢুকাইলাম কবরের ভিতরে, আল্লাহু আকবার, কবরের ভিতরে ঢুকাইলাম পায়ের গোলা থেকে আগুনের মালাটা সরাইতে, কিন্তু আমি পারলাম না, আমার হাতটাও পড়ে গেছে। আমি যে হাত দিয়ে ধরতেছিলাম আমার সেই হাতটা পড়ে গেছে। ও এলাকার লোকগুলা, ও দুনিয়ার মানুষ, আমি তো কান্দি, আমার ভাইয়ের কবরে আমি নিজের চোখে দেখলাম আজাব। এলাকার লোকগুলা বলতেছে, কি কারণ? কারণ আছে না নাই? আছে না নাই? কি কারণ? কারণটা কি? কারণটা একটাই, আমার ভাই আমার ভাইয়ের সম্পদের যাকাত দিত না। একটাই কারণ, কারণ আমার ভাইটা সম্পদের যাকাত দিত না। আজকে আমরা একটা মাহফিল করলে যুবকরা অনেক পরিশ্রম করে, ঠিক কি না? কারো কাছে গেলে কেউ দে ফার্স্ট হা দেনি দিয়া আবার কয় বড়া একটা ব্যবসা জুড়াইছ মাহফিল দিয়া, নাউজুবিল্লাহ কইরা আবার কেউ 1000 টাকা দেয়, কেউ খুশি 2000 দেলা, কেউ 5000 দেলা, কথা কোন ঠিক না বিঠি? তোমার জান সেই জন্য বেশি বেশি করে আল্লাহর রাস্তায় দান করার দরকার আছে না নাই? যদি বেশি বেশি করে আল্লাহর রাস্তায় দান করেন, ইসলামের খেদমতে দান করেন, মসজিদ মাদ্রাসায় দান করেন, তাহলে আহলে আর কবরে আযাব চলবে না। ঠিক কে মেরে কোন সুবহানাল্লাহ, কবর আযাব থেকে মাপ পাইতে হইলে আমার সুরজা হজ যাকাত, আপনার জমিনে 20 মন দান হইছে, 1 মন দান আপনার খাওয়া হারাম। কি হারাম? 19 মন দান খেতে পারবেন, 1 মন দান আপনি গরিবকে দিতে হবে। আমাদের দেশে তো যাকাত দেই না, বিদেশে তো গরিবরা আছে, নইলে যে সব জমিদার ধনী ব্যক্তিরা আছে তারা যদি সঠিকভাবে যাকাত দিত তাহলে আমাদের দেশে গরিব থাকতো না। সেই জন্য অনুরোধ করব বাবা, আপনার যে সম্পদ আছে তার হিসাব করে আল্লাহর রাস্তায় ব্যয় করবেন। একজন ভিক্ষুক হাত বাড়াইলে তাকে দিবেন, মসজিদের জন্য বললে তাকে মসজিদে দান করবেন, এই দানটা আপনার কবরে বন্ধ হইয়া যাবে, চলে যাবে না কবরে, মেয়ে যাবে না কবরে, স্ত্রী যাবে না কবরে। ও আব্বুজি, ওই দানটা আপনার কবরে বন্ধ হইয়া চলে যাবে, ঠিক করে মেরে কন্যা সুবহানাল্লাহ। একদিন মাটির ভিতরে হবে গো রে।
মন আমার ওরে মন আমার একদিন মাটির ভিতরে হবে গো রে মন আমার প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জুরার কি দরদ সবে রবি আমি যাব চলে ঠিক না বেঠে প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জুরার কি দরদ সবে রবি আমি যাব চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা শত সকলই হবে আমার পর ওরে মন আমার কেনে বন্ধ দলঙ্গর ওরে মন আমার কেনে একদিন মাটির ভিতরে রে মন আমার কেনে বন্ধ সকলে চিৎকার করে আল্লাহু আকবার শুধু তাই নয় একটা ভাই তার বোনকে কবর দিল কবর দিয়ে ওই কবরের ভিতর থেকে উঠে মাটি দিয়া বাড়িতে চলে আসলো আল্লাহু আকবার আর জোরে করে না ইয়া রাসূলুল্লাহ এবার মাটিতে মাটি দিয়ে বাড়িতে চলে আসলো বাড়িতে আয়শা দেখতেছে ওই ভাইয়ের পকেটে মানি ব্যাগ ছিল মানি ব্যাগের মাঝে অনেক টাকা কিন্তু সে চিন্তা করলো আমার মানি ব্যাগের টাকাগুলো মনে হয় কবরের ভিতরে পড়ে গেছে চিৎকার করে কন্যা সুবহানাল্লাহ ও আমার আব্বু জিনে গো ওই ভাইটা কবরের পাশে গেল কবরটা গিয়ে খুঁদলো কবরটা খুঁদে কবরের ভিতরে তাকায়া দেখতেছে ওই কবরের ভিতরে আযাব চলতেছে চিৎকার মেরে কন্যা নাউজুবিল্লাহ এই দৃশ্যটা দেখে বাইর চোখে দেখলো বইনের কবরে আযাব চলতেছে এই দৃশ্যটা দেখে মাটি দিয়ে বাড়িতে কান্নাকাটি করতে করতে আসলো আয়েশা বলতেছে ও মা মা গো মা আমার বোনের কবরে এই অবস্থা ও মা আমি তোমার কাছে জানতে চাই আমার বোনের কবরে কেন এত আযাব তার কারণটা কি মা ডাক দি কই বাবারে তোর বোন পাকে পাকে নামাজ আদায় করু তো সময় মতে নামাজ পড়ো তো না চিৎকার মেরে কন্যা নাউজুবিল্লাহ ও আমার গোপায়ের আব্বু জিরা গো এখন যদি খারা দাঁড়া দাঁড় করাই কয়জনে এসরের নামাজ পড়ছেন পাওয়া যাইব হ্যাঁ 20 জন ফামু কিনা সন্দেহ আছে ঠিক না বেঠি বাজান রে নামাজ দে পড়ো না বুঝবা বুঝবা আর বেশি দিন না বেটা গিরি এই দেখুন আমার বাজানের দাড়িগুলো ভাইকে গেছে গা টাড়ি চামড়া লুস হয়ে গেছে শক্তি কমে গেছে আহ আহ এই দিন আমার আপনার একদিন আসবে কথা কোন ঠিক না বেঠে বেশি দিন থাকবো না কত মানুষের সাথে আমরা বসবাস করছি ঠিক কি না এই মাহফিলটা 13তম মাহফিল 13 বছর ধরে হইতেছে এই 13 বছরের ভিতরে বহু মানুষ কবরে গেছে আমরা যারা আছি মাহফিল চলবে 2021 সালে মাহফিল চলতেছে 22 সালেও মাহফিল চলবে আমরা অনেকেই থাকবো না কথা কোন ঠিক না বিঠি সেই জন্য অনুরোধ করে যাও পাঁচ ওয়াক্ত নামাজটা পড়বেন যদি না পড়েন দোকানে বইসা রাস্তাঘাটে বইসা
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমার আল্লাহ বলেন ও ঈমানদার ইত্তাকুল্লাহ তোমরা আমি আল্লাহকে ভয় করো সুবহানাল্লাহ আমরা যারা মাহফিলে বসে গেছি আল্লাহরে ভয় কইরা কথা কোন ঠিক কিনা বৃষ্টির মতন কুয়াশা পড়তেছে এরপরও বসে রইছেন সুবহানাল্লাহ একটাই উদ্দেশ্য আল্লাহ আজকের মাহফিল দেখে আমার জীবনের গুনাহ মা বাবা যাদের কবরে আছে আল্লাহ তাদের গুনাহ মাফ করে দাও ঠিক করে বেরে কোন সুবহানাল্লাহ নাকি আপনাদেরকে আমি টাকা দিব সৌদি সাহেব টিয়া দিব আমারই বাজানে টিয়া দিব আপনাদের রে না আমরা কাকে বই করছি আল্লাহকে আল্লাহকে যদি বই করি আমার আল্লাহ খুশি না বেজা আরে জোরে করে খুশি না বেজা গভীর মনোযোগ ও আব্বুজি কত মানুষ আছে নামাজ পড়ে বিয়ের বাদ গেলে আছে না বিয়ের বাদ গেছে মাশাআল্লাহ 10 টাকা দেখ টুপি কিনছে কত দা 10 টাকা দা কিন্না মাশাআল্লাহ ভাই বিয়ে নির্বাদ দিয়েছে দুই দিন তিন দিন থাকছে মাশাআল্লাহ খুব মনোযোগ সহকারে নামাজ হয়ে গেছে মসজিদে গেছে বিয়েন্ডে বুঝে গেছে যে বিয়াই তো খুব ভালো মানুষ বিয়ে দিয়ে মানে কোন বাট ফারিদে তোর বিয়ে নে জানা না এরো মাশাআল্লাহ নাই থাকলে বাজান কি হই জানি বাজানো অনুরোধ করি বাবা রে তোমার কবরে আমি জালালি যাইতাম না আমার কবরে তুমি যাইতা না বাবা অনুরোধ করি ওইগুলা খাসিল অন্তর থেকে ডিলিট করে দেন ইয়া ইউহাল্লাযীনা আমানু দুখুলু ফিসসিলমি কাফা কার বাণী আল্লাহর বাণী কোন কিতাব যালিকাল কিতাবু মারাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন